চট্টগ্রামের বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। চাল পেঁয়াজের পর সবজির দর বৃদ্ধি পাওয়ায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। বৃষ্টির কারণে বাজারে সবজির সংকটকে দাম চড়ার কারণ হিসেবে দুষছেন পাইকাররা। নয়ন বুরা জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বিভিন্ন বাজারে পর্যাপ্ত সবজি থাকার পরও আলু, বেগুন, টমেটো সহ বেড়েছে সব ধরনের সবজির দাম। গেল কয়েকদিন আগে যে বেগুন পাইকারি বাজারে কেজি প্রতি 40 টাকা বিক্রি হয়েছে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 70 টাকায়। আবার টমেটো বিক্রি হচ্ছে কেজিতে 100 টাকা দরে। 20 টাকা কেজির আলু বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম, আর এর প্রভাব পড়েছে খুচরো বাজারে। ভেন্ডি হয়েছে 40 টাকা, অস্ত হয়েছে 80 টাকা, তোমার ফরল হয়েছে 40 টাকা, খন্ড হয়েছে তোমার সিজিন্দ হয়েছে 40 টাকা। পাইকারি বাজারটা ওখানে একটু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে আমরা একটু এখানে দাম কিনা বেশি পড়তেছে, সেই জন্য খুচরা বাজারটা একটু বেড়ে গেছে আর কি। বৃষ্টির কারণে বাজারে সবজির সংকটকেই দর বৃদ্ধির কারণ হিসেবে দুষছেন পাইকাররা। ওই পরিমাণে মাল নাই, যার জন্যই রেটটা একটু বাড়ি গেছে। বৃষ্টির কারণে, বন্যার কারণে গাছপালা মরে গেছে, এই জন্য মানে মাল কম, এই জন্য দাম বাড়তি। আর চাল পেঁয়াজের পর সবজির দাম বেড়ে যাওয়ায় এবার ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই বেড়েই চলেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। সবজির বাজার মনিটরিং হচ্ছে না, যার কারণে বিক্রেতারা যেমন খুশি তেমন দাম রাখতেছে। সবজি অ্যাভেলেবেল, সরবরাহ আছে, কিন্তু দামটা বাড়তি। তবে সবজির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি বাড়ানোর জোর তাগিদ ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।